এশিয়ার সেরা 300 বিশ্ববিদ্যালয়ের তালিকায় বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয়ের নাম নেই, কিভাবে থাকবে ভাই? অনেকে আফসোস করতেছে। আফসোস করার তো কিছুই নাই, বাংলাদেশে তো কোনো বিশ্ববিদ্যালয়ই নেই। কেউ কেউ মনে করেন সব হায়ার মাদ্রাসা হয়ে গেছে, তো বিশ্ববিদ্যালয়ের তালিকায় কিভাবে থাকবে এশিয়ার? এশিয়ার 31টি রাষ্ট্রের মধ্যে 739টি নাকি বা 750-এর মতো ইউনিভার্সিটির যে তালিকা, সেই তালিকায় বাংলাদেশের 300-এর মধ্যে কোনো তালিকায় 300-র সেরা 300-এর মধ্যে বাংলাদেশের নাই। পাকিস্তানেরও 11 জন আছে, 12 জন, সরি, পাকিস্তানেরও 12টি বিশ্ববিদ্যালয় আছে। আশ্চর্য না, বিস্ময়কর না, যে পাকিস্তানকে আমরা বলি মাদ্রাসারুল আখড়া, জঙ্গির আখড়া, মৌলবাদীদের আখড়া, যেন সবসময় মসজিদে গুলাগুলি, বিভিন্ন জায়গায় জুমাবারে SLR নিয়ে পাহারা দিতে হয়, যারা সন্ত্রাসী হাবুডুবু খাচ্ছে, যারা সারা দেশে অর্থনৈতিকভাবে পঙ্গু, দেউলিয়া রাষ্ট্র, তাদেরও 12টি বিশ্ববিদ্যালয় আছে এই 300 মেধা তালিকায়। মালয়েশিয়ার যেখানে 11 জন, 11টি মালয়েশিয়ার যেখানে 11টি বিশ্ববিদ্যালয়, পাকিস্তান যাকে আমরা গালাগালি করি, যাকে আমরা পাত্তাই দিতে চাই না, সেই পাকিস্তান, পাকিস্তানে 12টি। আর যারা আপনারা হয়তো বলেন না যে দেশের মানুষ মুত খায়, তারা গোবর খায়, টয়লেট নাই, তাদের কতগুলো ইউনিভার্সিটি দেখছেন তো সোনার চান্দুরা? হ্যাঁ, গরু খেয়ে মুত খেয়ে তাদের বিশ্ববিদ্যালয়ের সংখ্যা জানেন তো কত? একটু খোঁজ নিয়েন। বাংলাদেশে কিভাবে এই বিশ্ববিদ্যালয়ের মেধা তালিকায় থাকবে, সেরা তালিকায় থাকবে? এখানে তো চাষাবাদ করা হয়, চাষাবাদ করা হয় হলো আপনার মাদ্রাসা, এগুলো সব হায়ার মাদ্রাসা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বলেছেন যেটা হায়ার মাদ্রাসা হয়ে গেছে, আসলেই তো তাই, তো এত কান্নাকাটির দরকার নেই তো। এটা হচ্ছে বাংলাদেশ, হচ্ছে সেই বেকুবদের বিশ্ববিদ্যালয় যা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইস্তেশকারার নামাজ পড়তে চায়, বুয়েট ওদের নামাজ পড়তে চাইছিল, তাই নাই মনে হয়। এরা মনে করে বৃষ্টির জন্য নামাজ পড়লে বৃষ্টি হবে, সেই দেশের বিশ্ববিদ্যালয় কিভাবে থাকবে? এগুলো সব তো হায়ার মাদ্রাসা হয়ে গেছে, এদের হেডকোয়ার্টার বানানো দরকার হাটহাজারী মাদ্রাসা। এদের বাংলাদেশে যত বিশ্ববিদ্যালয় আছে না, এগুলোর মগজ চলে হলো হাটহাজারী মাদ্রাসার মগজে। আমার মনে হয় এদের হেডকোয়ার্টার ওইখানে বানানো দরকার, তাহলে বরং কিছুটা ডেভেলপ হইতে পারে। যে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা মসজিদের খাদেমের কথাই চলে, গ্রামে গঞ্জে ওয়াজ আগে শুনতো, মৌলবীদের ওয়াজ শুনতো সাধারণ কৃষক পাবলিক, তাদের কথাই চলতো। এখন তাদের ওয়াজ শুনে জীবন নির্ধারণ করে, লাইফ স্টাইল নির্ধারণ করে, চিন্তা চেতনা ঘোরপাক খায় এই ওয়াজি মৌলানাদের দিয়ে, তো সেই দেশে আর কি হবে? আপনি চাষ করবেন হচ্ছে, আপনি কচু আবাদ করবেন, বীজ গাড়বেন কচুর, তা আপনি কি আঙ্গুর পাবেন, বেদনা, কমলা পাবেন? আপনাকে তো কচুই পাবেন। তা আমাদের দেশে বিশ্ববিদ্যালয়গুলোতে কচুর চাষ হয়, মানে বুঝে নেন কি কইছি, এটা তো ওই শব্দ তো ইউজ করলে মামলা করে দিবেন, বুঝে নেন। এদের আইডিয়াল হচ্ছে তারেক মনোয়ার, যে সারাদিন মিথ্যা কথা বলে। এদের হচ্ছে মুফতি আমির হামজা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সবাই না, বিশ্ববিদ্যালয়ের ছাত্র দেখেন আইডল আমির হামজা, তারপরে মুফতি ইব্রাহিম উবি, যে সারাদিন মিথ্যা কথা বলে, আজগুবি কথাবার্তা বলে, এরাই হচ্ছে এদের আইডল। তো সেই দেশে কিভাবে সেরা তালিকায় থাকবে? আপনি আশা করেন কেন? আমি বলছি না ওয়াজ কালচারের দেশ ফিনিশ, পাকিস্তানেরও 11টি 12টি বিশ্ববিদ্যালয়ের সেরা 300 তালিকায় আছে, বাংলাদেশে একটাও নাই। আর সারাদিন গালি দেয়, ভারত মুত খায়, গর খায়, বুঝতে পারছেন? তারা কতগুলো আছে খোঁজ নিয়েন, তালিকায় কতগুলো আছে। আর আমরা যে পাকিস্তানকে গালাগালি করি, যাকে মনে করি যে জঙ্গি রাষ্ট্র, ব্যর্থ রাষ্ট্র, দেউলিয়া রাষ্ট্র, তাদেরও 12টি আছে। বারবার বলতেছি কেন, বোঝানোর জন্য, যেখানে খোদ মাল টাকা হলেই যে হয় না, মালয়েশিয়া তো ধনী রাষ্ট্র, তাদের 11টি, পাকিস্তানের চেয়ে একটি কম, টাকা হলেই হবে না। টাকা হলেই যে আপনি পৃথিবীর সেরা হয়ে যাবেন তা কখনোই সম্ভব না, মালয়েশিয়া তার প্রমাণ। আমি কিন্তু আসলে অবাক হয়ে গেছি পাকিস্তানের এই সাফল্যে, আমি ঈর্ষান্বিত, পাকিস্তান বাংলাদেশের সাফল্যে ঈর্ষান্বিত,
তার সে বিষয়ে আমি ঈর্ষান্বিত, মানে অর্থনৈতিক সাফল্যে তারা ঈর্ষান্বিত, তারা বলছে যে বাংলা পাকিস্তানকে তারা তরক্কি করতেছে, তারা আগায় গেছে বাংলাদেশ, নিঃসন্দেহে আমরা এগিয়ে গেছি বিভিন্ন দিক থেকে পাকিস্তানের থেকে, আমরা গর্ববোধ করি। কিন্তু আমি ঈর্ষা বোধ করতেছি যে মৌলবাদী জঙ্গি রপ্তানিকারক রাষ্ট্রের 12টি বিশ্ববিদ্যালয় আছে, আর আমার বাংলাদেশের গণতান্ত্রিক, আবার বলা হয় যে এই রাষ্ট্র নাকি একই সাথে সেকুলারও বলে, ইসলাম রাষ্ট্র ধর্ম, সেইখানে একটিও নেই। ঘন ঘন সিল্লায় যান, ঘন ঘন টঙ্গি যান, আর সারাদিন ওয়াজ শুনেন, আর বুয়েটে সারাদিন শিবিরের চাষাবাদ করেন, ঢাকা মেডিকেলে শিবিরের চাষাবাদ করেন, আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইসলামী শাসনতন্ত্র ছাত্র ইসলামী আন্দোলনের পোলাপান্ধে ঢুকান, তাহলে আপনারা পেয়ে যাবেন মেধা তালিকায় নাম, বুঝতে পারছেন, সেরা তালিকায় চলে যাবেন। তবে মাদ্রাসা, সেরা মাদ্রাসা হওয়ার যোগ্যতা আপনাদের আর থাকলো না, লজ্জা থাকা উচিত, লজ্জিত হওয়া উচিত, এই দেশের জনগণের লজ্জিত হওয়া উচিত যে আমরা কত বড় ব্যর্থ হয়ে গেছি শিক্ষা ব্যবস্থায়, এই মৌলবাদের চাষাবাদ করতে গিয়ে পাকিস্তানের আমরা ধারে গেছে নাই শিক্ষা ব্যবস্থায়। আমি বারবার বলি না যে ওই দেশে কিছু বুদ্ধিজীবী আছে, আমাদের সলিমুল্লাহ খানকে এখন এই আহমদ সফর মাজারে খাদেম এখন কোথায়, মাজারে খাদেমকে বলেন, এই দেশ সে নাকি এই দেশের জাতীয় বুদ্ধিজীবী, এই আবার কোন বেকুব একটা আছে কি যেন, ঘাইশু না টাইশু না ভাইশু, সে বলে যে ফরাদ মাজাহার, লুঙ্গি মাজাহার, সলিমুল্লাহ যা বলবে তাই আমাদের মানতে হবে, যেই দেশের আইডল হচ্ছে পেনিক ভট্ট, যেই দেশের জনগণ ছাত্র সমাজের আইডল হচ্ছে তারেক মনোয়ার, যেই দেশের আইডল হচ্ছে সাংবাদিক ইলিয়াস, যেই দেশের মানুষ আইডল হচ্ছে আপনাদের সেই ভট্ট সাহেব, সেই দেশে কি হবে, কি হবে এই দেশটা, শিক্ষা ব্যবস্থা পিছিয়ে কেন থাকবেন না আপনারা, শেষে তো ঢিলাকুলুপ বানানো ছাড়ার কোনো যোগ্যতা থাকবে না আমাদের।